টাইম ম্যানেজমেন্ট নিয়ে ট্রেনিং করাচ্ছিলাম। সো টাইম ম্যানেজমেন্ট, দেখুন ঘড়ি আছে কিন্তু সময়ের অভাব আমাদের কাছে। ঠিক ট্রেনিং এর শেষে একজন আপু আমার কাছে আসলেন, বলে যে স্যার আপনি তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছেন, আমি অ্যাকচুয়ালি চাকরির পাশাপাশি সময়ই পাই না আমার বাচ্চাটাকে একটু সময় দেওয়ার জন্য। স্কুল থেকে ইদানিং কমপ্লেন আসছে যে ও এমন কিছু কথাবার্তা বলে যে কথাবার্তাগুলো ফ্যামিলি থেকে শেখার কথা কিন্তু আমি বুঝে পাই না এই খারাপ কথাগুলো সে কোত্থেকে শিখছে। আমি যখন তার সাথে একটু বসলাম, বসে জিজ্ঞাসা করলাম একটু আপনার ডিটেলসটা আমি জানতে চাই, আপনি কি কি করেন, বলছে সকালবেলা অফিসে আছি, টায়ার্ড হয়ে সন্ধ্যাবেলা বাসায় যাই, বাচ্চাকে সময় দেওয়ার মতো সময় পাই না, যার কারণে বাচ্চা সারাদিন বোয়ার সাথে থাকে, ইদানিং আমার কাছেও কম আসে, ও এমন কিছু শিখছে যেইগুলো আমার সোসাইটির সাথে যায় না। দেখুন সে এমন কিছু শিখছে কার কাছ থেকে, বোয়াদের কাছ থেকে। তার জন্য রেসপন্সিবল কে? ওই আপুটি যে তার বাচ্চাকে ভালো জিনিস শেখাতে পারছে না। কারণ যে কি? আমি তখন তাকে বললাম যে চলুন আপনাকে কয়েকটা প্রশ্ন করি, একটু ডিগ ডাউন করি, জানি যে আপনার সময়টা কোথায় আপনি দিচ্ছেন। বলে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, রেডি হই, তাড়াহুড়া করি অফিসে চলে যাই, ভালো কথা, সারাদিন অফিস করি, ছয়টার দিকে অফিস শেষ হয়, বাসায় যখন আসি, আসার পরে একটু টায়ার্ড থাকি, শুয়ে থাকি, তারপরে বাচ্চাকে এর মধ্যে বোয়া খাইয়ে দেয়, বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় একটু পড়তে বসি, তখনও টায়ার্ড, আমি খুব বেশি সময় দিতে পারি না। আমি বললাম যে আচ্ছা সকালবেলা যখন আপনি অফিসে আসতে থাকেন কখন কী করেন গাড়িতে বসে? তো ড্রাইভার তো গাড়ি চালায়, আমি বসে বসে একটু মোবাইলে সোশ্যাল মিডিয়াতে একটু পোস্ট দেই, ভালো কথা, অফিসে কতক্ষণ, বলছে মোবাইল তো পাশে থাকে। আমি প্রশ্ন করলাম যে কতক্ষণ মোবাইলটা আপনার হাতে থাকে? বলে সারাদিনই মোবাইল আমার হাতে থাকে। ফাইন, বাসায় ফেরার সময় গাড়িতে কী করেন? বলে যে গাড়িতে এই একটু টুকটাক ছবি তুলি বা একটু ইনস্টাগ্রাম দেখি, একটু ভিডিও দেখি। একটা বাসায় গিয়ে টায়ার্ড অবস্থায় আবারও সেই মোবাইল, প্রেস খোলার আগেই একটু বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে আবার একটু সোশ্যাল মিডিয়াতে মোবাইলে, এরপর ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করি ফ্যামিলি সবার সাথে, খাওয়া দাওয়া করে যেহেতু তখন সারাদিন অফিস করার পরে টায়ার্ডতে গিয়ে মোবাইলটা নিয়ে একটু শুয়ে থাকি, দেন বাবুর খাওয়া শেষ হয়ে গেলে ঘুমানোর সময় ঘুমিয়ে যাই, তখন ঘুমানোর আগ পর্যন্ত মোবাইলটা হাতে থাকে। সকল সময়ের মাঝে মোবাইলকে কত ঘন্টা সময় দিয়েছে দেখা গেল। আমি যে আপনি যদি একটু জার্নালিং করতে পারেন, দেখবেন 4 থেকে 5 ঘন্টা সময় আপনি মোবাইলে দিচ্ছেন, অথচ আপনি বলছেন যে আপনি বাবুকে সময় দিতে পারছেন, আপনার ডেভেলপমেন্টের জন্য আপনি সময় দিতে পারছেন না। আপনি 3টা দিন মোবাইল ছাড়া থাকেন, দেখেন যে আপনার সময়ই যায় না। উনি, আমি একটা ফর্মুলা, যেহেতু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আমি একটা ফর্মুলা, একটা জার্নালিং সিস্টেম তাকে দিয়েছিলাম। উনি পরবর্তীতে আমাকে 1 সপ্তাহ পরে ফিডব্যাক দিলেন যে ভাইয়া আপনার এটা মেনটেন করতে গিয়ে দেখে যে আমার সময়ই যায় না, আমার বাচ্চা তো আমার কাছে আসতে চায় না, বলছে ভাবছে এরকম যে মায়ের কি টাইম, মানে সময় ব্যয় করার কিছু নেই, আমাকে কার্টুনও দেখতে দিতে চায় না, শুধু আমার সাথে খেলাধুলা করে বা আমাকে পড়াতে চায়। ইট মিন্স সময় আপনার আছে, সময়টাকে কি কাজে আপনি ম্যানেজ করছেন এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমি একটা ম্যাট্রিক্স শেখাই, বলা হচ্ছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। এইটা কি? কিছু কাজ আছে আপনার লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট, ওটাকে একটা কোয়াড্রেন্টে আপনি ফেলেন, লিস্ট করেন, ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট। কিছু কাজ আছে আপনার লাইফে, দেখুন এগুলো ইম্পর্টেন্ট না কিন্তু আর্জেন্ট, ওটাকে একটা লিস্টে ফেলেন। কিছু কাজ আপনার লাইফে আছে যেটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না, এইটাকে আপনার লাইফে ফেলেন, একটা কোয়াড্রেন্টে ফেলেন। কিছু কাজ আছে ইম্পর্টেন্ট না আর্জেন্ট না, মোবাইল ইউজ করা এই ক্যাটাগরিতে পড়ে, যেটা ইম্পর্টেন্টও না আর্জেন্টও না, সেটা আপনার রিল দেখা হোক, ভিডিও দেখা হোক, ফেসবুকিং হোক, ইনস্টাগ্রামে সময় কাটানো হোক, এটা ইম্পর্টেন্টও না আর্জেন্টও না। নিজেকে প্রশ্ন করুন ওই ভিডিওটা আপনার লাইফে, ডেভেলপমেন্টে, ফ্যামিলিতে, চাকরিতে কি হেল্প করছে, আনসার পেয়ে যাবেন। যদি হেল্প না করে ওখানে আপনার টাইম ওয়েস্টেজ, এটাকে ডিলিটের খাতায় ফেলে দিন। ডিটেলস বলতে পারছি না, অনেক সময় লাগবে, আপাতত ডিলিটটা নিয়ে বলছি, মোবাইল দেখা, মোবাইলে সময় নষ্ট করা, রিল দেখা, এই জিনিসটাকে যত কমাতে পারবেন, যত ডিলিটের খাতায় নিতে পারবেন, আপনার টাইম তত বেশি পাবেন ফ্যামিলির সাথে, বাচ্চার সাথে, অফিসে, নিজের ডেভেলপমেন্ট পিছনে দেওয়ার জন্য। সুতরাং টাইম ম্যানেজমেন্টের অন্যতম একটা বিষয় হলো কি কাজে আপনি বিজি, এটা খুঁজে বের করুন। আমরা বলি উই আর বিজি, বিজি উইথ হোয়াট? ঘোড়ার ডিম নিয়ে বেজি, সরি আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, আলটিমেটলি মোবাইলটাকে আমি ঘোড়ার ডিম আজ খাবিচ্ছি। যদি এটা থেকে বের হতে পারেন, আপনার লাইফটাও সফল হবে এবং আপনি আপনার প্রোগ্রেসটাও দেখতে পাবেন। থ্যাংক ইউ।